নেম অফ দ্য মিসাইল, এখানে মেইনলি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের মিসাইল, ঠিক আছে, এর নাম এবং তাদের রেঞ্জ, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য এটাই আছে। এখন আমরা আলোচনা করব মিসাইল কি করে। মিসাইল হচ্ছে অ্যাকচুয়ালি, মিসাইল কি করে মানে বোমা নিয়ে চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে মিসাইল টেকনোলজিটা রিমোট কন্ট্রোলই হয়, মিসাইলের সঙ্গে কোনো লোক যায় না, জাস্ট মিসাইলটা ছুড়ে দেওয়া হয়, ওর সঙ্গে হচ্ছে ইভেন অ্যাটম বোমও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটম বোমও থাকতে পারে বা আদার্স বোমও থাকতে পারে, ঠিক আছে, ডেঞ্জারাস জিনিস এটা। ভারতের বিভিন্ন ধরনের মিসাইল আছে, ঠিক আছে, সেই মিসাইলগুলো আমরা এখানে পরপর আলোচনা করছি। যেমন দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট ক্রুজ মিসাইল হচ্ছে ব্রহ্মোস। ক্রুজ মিসাইল যেগুলো হয় সেগুলো শব্দের থেকে বেগ বেশি হয়, সুপারসোনিক, শব্দের বেগের থেকে বেশি বেগ হচ্ছে ব্রহ্মোস, ঠিক আছে। দুনিয়া কি সবচেয়ে তেজ ক্রুজ মিসাইল হচ্ছে ব্রহ্মোস। ভাবতে পারো পৃথিবীর মানে যত দেশ আছে সব থেকে মানে গতি, ঠিক আছে, গতি সম্পন্ন মিসাইল হচ্ছে ব্রহ্মোস, তেজ গতি সম্পন্ন ব্রহ্মোস হচ্ছে এই মিসাইলটা। অ্যাকচুয়ালি ভারত পুরোপুরি ভারত মানে এটা খানিকটা ইন্ডিজিনিয়াস প্লাস হচ্ছে রাশিয়ার সহায়তায় ব্রহ্মোস ডেভেলপ করেছে, ঠিক আছে, রাশিয়া এবং ভারতের সহযোগিতায়। এই যে ডিফেন্স টেকনোলজি এক দেশ আর এক দেশকে সাধারণত দেয় না, বিশেষ বিশেষ কন্ডিশনে মানে পার্টনারশিপ তৈরি হয়, সেই ক্ষেত্রে ডিফেন্স টেকনোলজির উন্নতির ক্ষেত্রে দেওয়া হয়। সেই ক্ষেত্রে রাশিয়া আমাদের ভারতের একটা বন্ধু দেশ, ঠিক আছে, আমাদের মিসাইল টেকনোলজি বা মানে বা আদার্স যে ডিফেন্স টেকনোলজি উন্নতির ক্ষেত্রে রাশিয়ার অবদান অনেক। আমেরিকা হচ্ছে আমেরিকা সাহায্য অস্ত্র বিক্রি করেছে কিন্তু হচ্ছে আমাদের টেকনোলজিটা কিন্তু দেয়নি, সেই ক্ষেত্রে রাশিয়া এই জন্য দেখো যদি ইনকেস ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ লাগে রাশিয়া কিন্তু ভারতের পাশে থাকে এবং থাকবে এবং ভারত রাশিয়ার পাশে। একটা সময় যদি এমন পরিস্থিতি হয়ে যায়, বাইপোলারাইজেশন তৈরি হয়ে যায়, যে কোনো একটা দলের সঙ্গে যোগ দিতে বাধ্য হয়, তখন কিন্তু এক মনে করো ভারত কিন্তু রাশিয়ার সঙ্গেই যোগ দেবে। এইটা মানে ভিতরের ব্যাপার, ঠিক আছে। আমেরিকা স্বার্থের জন্য পাকিস্তানকে সহায়তা করে ভারতের সঙ্গে লাগিয়ে রাখে, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু সেই সুসম্পর্কটা সুসম্পর্ক নয়, স্বার্থের সুসম্পর্ক। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ভারতকে মিসাইল ম্যানকে রূপ মে কিসে জানা যেতে হয়, ঠিক আছে, APJ আব্দুল কালাম সাহেবকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইনি DRDO-র প্রতিষ্ঠাতা, গুগলে সার্চ করে দেখো DRDO-র স্থাপনা করে কে করেছিলেন, APJ আব্দুল কালাম, ঠিক আছে। ইনি ভারতের এই মিসাইল টেকনোলজির ক্ষেত্রে ওনার অবদান আছে, এই জন্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, APJ আব্দুল কালাম সাহেবকে। ইনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো, শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস মিসাইল পৃথ্বী, ঠিক আছে। এই দেখো নামের সঙ্গে একটা ইয়া আছে, মানে বোঝার ব্যাপার আছে, সারফেস টু সারফেস মানে তুমি মিসাইলটা বিভিন্নভাবে ছুটতে পারো। ধরো এখানে বসে আমি একটা ভূমিতে বসে আছি, এই জায়গায় বসে আছি, তোমার কাছে ছুড়ে দিলাম, তাহলে এটা একটা সারফেস থেকে আরেকটা সারফেসে যেয়ে পড়লো। ধরো ভারত থেকে পাকিস্তানে ছুড়া হলো, তাহলে ভারত থেকে পাকিস্তানের উপরে যে পড়ছে। আর এই যে টেকনোলজিটা এখানে ইউজ করা হয়, ঠিক আছে, এইটাকে বলে ব্লাস্টিক টেকনোলজি, এই জন্য এই মিসাইলগুলোকে ব্লাস্টিক মিসাইল বলা হয়। ব্লাস্টিক মিসাইলের টেকনোলজিটা কেমন, ধরো তুমি একটা ঢিল ছুড়লে, ঢিলটা একটা নির্দিষ্ট পাথ ফলো করে মাটিতে টাচ করে, বুঝতে পেরেছো, ঢিলটা এরকম এরকম বেঁকে যাবে না কখনো, হ্যাঁ, গতিবেগে বা হচ্ছে একটা নির্দিষ্ট পথ পাথ, ঠিক আছে, ফলো করে, জিওমেট্রি ফলো করে, সেটাই হচ্ছে যে টেকনোলজিটা মানে যে পাথটা ফলো করে এটাকে ব্লাস্টিক বলা হয়। যেমন ব্লাস্টিক মিসাইল আমাদের ভারতে দু শ্রেণীর মেনলি ব্লাস্টিক মিসাইল আছে, একটা হচ্ছে পৃথ্বী, এটা হচ্ছে শর্ট রেঞ্জ, আর একটা হচ্ছে লং রেঞ্জ হচ্ছে অগ্নি, পরে আমি অগ্নিতে আসছি, ঠিক আছে।
পৃথ্বী সিরিজের মিসাইল, যেমন পৃথ্বী 1, পৃথ্বী 2, পৃথ্বী 3, এইগুলো হচ্ছে তোমার শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ঠিক আছে, নেক্সট দেখো, শর্ট রেঞ্জ লো লেভেল সারফেস টু এয়ার মিসাইল। সারফেস থেকে কোথায় মারছো? এয়ারে। মানে ধরো হচ্ছে শত্রুর এনিমি ফাইটার প্লেন চলে এসছে আমাদের আকাশে, আমরা কি করব? ঠিক আছে, শর্ট রেঞ্জ লো লেভেল সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ যে মিসাইলগুলো বললাম আর কি, ভূমি থেকে উপরে ছুঁড়ে উপরের থেকে কোনো হচ্ছে এয়ারক্রাফ্টকে ধ্বংস করার জন্য এই ধরনের মিসাইল ইউজ করা হয়। যেমন এরকম একটা সারফেস টু এয়ার মিসাইল হচ্ছে ত্রিশূল। ত্রিশূল হচ্ছে কী ধরনের মিসাইল? এরকম আসে যে সারফেস টু এয়ার মিসাইল, কম দূরি কি নিম্ন, ঠিক আছে, সতর কি সতর শত হচ্ছে হাওয়া মে মার করনে আলি মিসাইল হচ্ছে ত্রিশূল। নেক্সট দেখো, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, ওটা শর্ট রেঞ্জ হচ্ছে ত্রিশূল, মনে রেখো ভালো করে, আর মিডিয়াম রেঞ্জ হচ্ছে আকাশ। ঠিক আছে, আকাশ দেখো ছুড়া হচ্ছে মানে মিলিটারি ইয়ে থেকে, হ্যাঁ লরি ট্রাক থেকে। নেক্সট দেখো, আচ্ছা থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। থার্ড জেনারেশন মানে থার্ড জেনারেশন, যেমন মোবাইলের জেনারেশন হয় তো, মানে ধরো এখন যেটা আছে সেটাকে আরো ডেভেলপ করে নতুন করে তৈরি করা। এই যে আমার নোটসটা, এটাই মানে জেনারেশন পাল্টে যাচ্ছে, আগে একরকম ছিল পরে আর ফটো ফটো দিয়ে আবার অন্যরকম করছি, ঠিক আছে, ছবি যাতে সুবিধা হয়, সময়ের সঙ্গে সব চেঞ্জ হচ্ছে। তো এইরকম থার্ড জেনারেশন ঠিক আছে তিসটি পিড়ি, হ্যাঁ কি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হচ্ছে নাগ, নাগ মিসাইল, অ্যান্টি, হ্যাঁ ট্যাঙ্ক ধ্বংস করে। ঠিক আছে, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ সূর্য মিসাইল, সূর্য মিসাইলের রেঞ্জ কত? 600 কিলোমিটারের মতো হয়। ঠিক আছে, এই সূর্য মিসাইল লিখাই আছে দেখো, 600 কিলোমিটার মানে অনেক। এর পরে আসছি, আমাদের কত ভালো ভালো মিসাইল আছে দেখো। আচ্ছা এটা তো আগেই হলো, নেম অফ দ্য সুপারসোনিক ক্রুজ মিসাইল ডেভেলপড ইন কোলাবরেশন উইথ রাশিয়া। আমি আলোচনা করলাম রাশিয়ার সহযোগিতায় ব্রাহ্মোস, ঠিক আছে, ডেভেলপ করা হয়েছে, ভারত এবং রাশিয়া মিলে তৈরি করেছে ব্রাহ্মোস। ঠিক আছে, এটা হচ্ছে সুপারসোনিক মিসাইল। সুপারসোনিক মানে শব্দের বেগের থেকে বেশি বেগে চলে, শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর এরপরে দেখো, ড্যাশ ইজ দ্য ভেরিয়েন্ট অফ নাগ মিসাইল টু বি লঞ্চড ফ্রম হেলিকপ্টার। ঠিক আছে, হেলিকপ্টার থেকে যে নাগ মিসাইল, নাগ মিসাইল মানে অ্যান্টি ট্যাঙ্ক যে মিসাইলগুলো, ঠিক আছে, এই নাগ মিসাইলের একটা ভ্যারিয়েন্ট হচ্ছে যেটা হেলিকপ্টার থেকে ছোড়া হয়, সেটার নাম কি? হেলেনা, হেলিনা, মনে রেখো, কথা বলো না। আচ্ছা শেষ হয়ে গেল নাকি? না, আচ্ছা তাহলে।